যদি আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আইতে দিয়েছে 1.218713 এ 3 দশমিক আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানদ্বয়ের যে পার্থক্য মানে বিয়োগফল, তার বিয়োগফলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? তাহলে এই সংখ্যাটা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 1.2187, আর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান হচ্ছে 1.219। তাহলে তাদের বিয়োগফল হচ্ছে 0.0003। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 0, সেই জন্য এর ত্যাগের অ্যান্সারটা হবে। দুইতে বলেছে 1 বর্গ সেমি সমান কত বর্গ মিটার? তো 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান 1 এর 100 মিটার। তাহলে 1 বর্গ সেমি সমান 1 এর 100 হোল স্কয়ার বর্গ মিটার, মানে 1 এর 10,000, তার মানে 0.0001, মানে ডি এর ত্যাগের অ্যান্সারটা। তৃতীয়তে দিয়েছে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যার অর্ধবৃত্তে প্রতিসম রেখার সংখ্যা 1টি। পাঁচে দিয়েছে কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, হলে কে এর মান কত? তাহলে কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তাহলে এটাকে যদি এর মতো করে লিখতে যাই তাহলে লিখবো 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অতএব কে সমান হচ্ছে 9 স্কোয়ার, মানে 81, তার মানে হচ্ছে বি এর দাগের অ্যান্সারটা। ছয়ে দিয়েছে x² + 49-এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালায় হবে সেটি হচ্ছে 14x বা +14x বা -14x। 2-এর আয়তে আছে ভাগ পদ্ধতিতে 6-এর বর্গমূল নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আচ্ছা, 6-এর ত্যাগের উত্তরটা এখানে দেখানো আছে। ছয়ের বর্গমূল এইভাবে পড়বে, তো এভাবে দশমিকের পরে 3 দশমিক স্থান অবধি যাবে, যেহেতু আমাদের 2 দশমিক বলেছে। তাহলে 3 নম্বর ঘরে 8 আছে, তাই 2 নম্বর ঘরে 4টা বেড়ে 5 হয়ে যাবে, 2.45 হবে। 2-এর দাগেছে 2-এর 2-তে বলেছে 75 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 5 মিটার উচ্চতা বিশিষ্ট লাইট পোস্টকে কত সময় অতিক্রম করবে? কোনো ট্রেন যখন কোনো লাইট পোস্টকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য যায়, তো এই নিজের দৈর্ঘ্যটাই যে সময়ে যাবে পোস্টটাকেও সেই সময় অতিক্রম করবে। এবার তাহলে একটু ছকে সাজিয়ে নেবে দূরত্ব আর সময় করে। দূরত্ব হচ্ছে মিটার, 75 কিলোমিটার মানে 75,000 মিটার, সময় হচ্ছে সেকেন্ড, 1 ঘন্টা 3600 সেকেন্ড। তাহলে 75 মিটার যাবে কত সেকেন্ডে? দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, 75,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে 3600/75,000, আর 75 মিটার যেতে লাগবে 3600×75/75,000। তো কাটাকুটি করলে হবে 3600×10, তার মানে হচ্ছে 3×6×10। তো কাটাকুটি মানে 6×10টা লঘিষ্ঠ আকার করলে 3×3=5 সেকেন্ড সময়ে পোস্টটাকে অতিক্রম করবে। 3-এতে দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেমি প্রস্থ 4 সেমি হলে সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেমি প্রস্থ 4 সেমি, তাহলে পরিসীমা 2×দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2×6+4, মানে 20 সেন্টিমিটার, এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 20 সীমা/4 মানে 5 সেন্টিমিটার একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 5² বর্গ সেমি মানে 25 বর্গ সেমি। 4-এতে দিয়েছে যদি ABCD সামান্তরিকের বি কোণ 55 ডিগ্রি হয় তাহলে এ কোণ আর সি কোণের মান লেখো। তো সামান্তরিকে বিপরীত কোণ দুটো সবসময় সমান হয়, তাহলে কোণ ABC 55 ডিগ্রি হলে কোণ ADC হবে 55 ডিগ্রি, আবার 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে BAD আর BCD যোগফল সমান হচ্ছে এই দুটোর বিয়োগফল, মানে দুটোই যেহেতু 55, 36 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি গুণ 2, তার মানে 36 ডিগ্রি বিয়োগ 110, মানে 250 ডিগ্রি। যেহেতু BAD কোণ সমান হচ্ছে BCD, এবার এরা দুটোর মান হচ্ছে সমান হয়, তাই জন্য এই কোণ দুটো কোণ সমান, তাহলে আমরা BCD-র জায়গায় আমরা BAD লিখলাম। তাহলে 2×BAD হচ্ছে 250, তাহলে শুধু BAD সমান 250/2, 125 ডিগ্রি।
তার মানে অতএব বিসিটি কোণ হবে 125 ডিগ্রি। ছয়তে পাঁচে দিয়েছে বর্গক্ষেত্র রম্বসের মধ্যে দুইটি পার্থক্য লেখো। লিখবে রম্বসের কোণগুলি সমান নয়, বর্গক্ষেত্রের কোণগুলি সমান, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নয়, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। ছয়তে দিয়েছে 8x² + 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো এখান থেকে 2 কমন নিলে তাহলে 2 × 4x² + 25y² তো এটা 2 × a² + b² সূত্রে চলে যাবে, তাহলে এটা লিখবো 2 × 2x² + 5y² তাহলে এটা হচ্ছে 2x + 5y² + 2x - 5y² এই দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। সাথে দিয়েছে 2x + 7y + 7k 4x - 5y - 2 এর বিয়োগফল কত, তো এইভাবে সাজিয়ে নেবে। এবার যেহেতু বাইরে বিয়োগ আছে তাই চিহ্নগুলো পাল্টে যাবে, তাই হবে -4x + 5y + 2, তো বিয়োগ করলে হবে -2x + 8y + 9। দিনের আয়তে বলেছে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে একটা ট্রেন 10 সেকেন্ডে আর প্ল্যাটফর্মটি 22 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে লোকটাকে যখন অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে সেটা 10 সেকেন্ডে, আর 22 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 150 মিটার লম্বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। বলেছে ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় কর। তাহলে লিখবে 22 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 150 মিটার আর 10 সেকেন্ডে যাচ্ছে শুধু নিজের দৈর্ঘ্য, তাহলে বিয়োগ করে পাচ্ছি 12 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 150 ভাজিতক 12, তো 150 কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 2 দিয়ে কাটলাম 75, এটা হচ্ছে 6, আর 3 দিয়ে কাটলে 3 × 25 = 75, 3 × 6 = 25 × 2 মিটার। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 25 × 3600/2 মিটার, আর কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে 45 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার/ঘন্টা, আর 1 সেকেন্ডে যাচ্ছে 25 × 2 মিটার, তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 25 × 10/2, তাহলে 10 আর 2 কাটাকুটি করে 5 × 25 = 125 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার আর গতিবেগ 45 কিলোমিটার/ঘন্টা। 2 বলেছে আমাদের স্কুলের একটা ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার, 5 মিটার, ঘরটিতে 1.5 মিটার চওড়া আর 1.8 মিটার উঁচু দুটো দরজা আর 1.2 মিটার চওড়া আর 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে, দরজা জানালা বাদে প্রতি বর্গ মিটার দেয়াল 40 টাকা হিসাবে রং করতে কত খরচ পড়বে। তাহলে এইভাবে লিখে নেবে যে দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, প্রস্থ 6, উচ্চতা 5। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 × দৈর্ঘ্য × উচ্চতা + 2 × প্রস্থ × উচ্চতা করে বার করে 140 বর্গমিটার। এবারে একটা দরজার ক্ষেত্রফল বার করবে হচ্ছে 2.7 বর্গমিটার, তাহলে দুটো দরজার ক্ষেত্রফল 5.4 বর্গমিটার, সেইভাবে একটা জানালার ক্ষেত্রফল হচ্ছে 1.68 বর্গমিটার, দুটো জানালার ক্ষেত্রফল 3.36 বর্গমিটার। তাহলে দুটি দরজা দুটি জানালার মোট ক্ষেত্রফল ৮.৭৬ বর্গমিটার। তাহলে দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল হবে 140 বর্গমিটার, থেকে এটা মাইনাস করবে। মানে হচ্ছে 131.24 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে দেয়াল রং করতে খরচ হয় 40 টাকা, তাহলে এত বর্গমিটার রং করতে খরচ হবে 5249.60 টাকা। তিনেতে দিয়েছে যে 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো এইভাবে দূরত্ব মিটার আর সময় সেকেন্ড করে ছকে সাজিয়ে নেবে। তাহলে 250 + 150 = 400 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে,
আর 130 যোগ 150 280 মিটার যাচ্ছে ধরো এক সেকেন্ডে। দূরত্ব সময় হচ্ছে সরল সম্পর্ক, তাহলে সমানুপাতের আকারে সাজালে 400:280 সমানুপাত 30:x, তাহলে x সমান হচ্ছে 280 × 30/400, তো কাটাকুটি করলে হচ্ছে 21 সেকেন্ডে। তাহলে ওই ট্রেনের 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। চারে দিয়েছে একটি আয়তকার জমি, দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ 24 মিটার। জমিটির ভিতরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা রেখে চাষ করা হয়। রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত আর রাস্তার ক্ষেত্রফল কত? তো এই হচ্ছে ধরো ABCD হচ্ছে পুরো জমিটা, আর এইটা হচ্ছে 2 মিটার চওড়া রাস্তাটা, এটা 2 মিটার চওড়া, আর এইখানে হচ্ছে চাষ করতে হবে। এটা নাম দিলে PQRS। তাহলে জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার, তাহলে জমির ক্ষেত্রফল হচ্ছে 36 × 24 864 বর্গমিটার পুরো জমিটির ক্ষেত্রফল। এবার ভেতরে যেহেতু রাস্তাটা চারপাশে, তাই রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হবে 36 বিয়োগ 2 গুণ 2, দুটো যেহেতু এদিকে আর এদিকে, তাহলে 32 মিটার। সেইভাবে প্রস্থ হবে 24 মিটার বিয়োগ 2 গুণ 2, মানে 20 মিটার। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হচ্ছে 640 বর্গমিটার, অতএব রাস্তার ক্ষেত্রফল 224 বর্গমিটার। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল 640 বর্গমিটার, আর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 224 বর্গমিটার। চারে রাইতে দিয়েছি x+y = 5, x-y = 1 হলে xy/x² + y² কত? উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করছি, লবার হরকে 4 দিয়ে গুণ করলে তাহলে এটা 4xy, এটা হচ্ছে 2 × 2x² + y² তো 4xy এর সূত্র হচ্ছে x+y² - x-y² আর এখানে দুইটা বাইরে রেখে দিলাম, আর এইটুখানি সূত্র হচ্ছে x+y² + x-y² তাহলে x+y = 5 বসালাম, 5² - 1² আর এখানে লিখলাম 2 × 5² + 1² তাহলে 25 বিয়োগ 1 = 24 আর এখানে হচ্ছে 2 × 25 = 26, এবার কাটাকুটি করে 6 আর 13। দিয়েছে m-1/m-2 = 6 হলে m-2² + 1/m-2² এর মান নির্ণয় কর। এইটা এইভাবে করবে, উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে পাই, তো এইরকম করেই হয় এটা। m-2 - 1/m-2 = 6 - 2 = 4, তাহলে এইটা সমান m-2 - 1/m-2 = 4 হলো। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এটা a-b² সূত্র চলে গেল, m-2² - 2 × m-2 × 1/m-2 + 1/m-2² = 4/16। এটার এটা কেটে গেল, তাহলে m-2² + 1/m-2² = 16 যোগ 2 = 18। তৃতীয়তে দিয়েছে x = a/b + b/a, y = a/b - b/a হলে দেখাতে হবে যে x^4 + y^4 - 2x²y² = 16। এটা প্রমাণ করতে হবে, তাহলে লিখবে বাম পক্ষ x^4 + y^4 - 2x²y² এবার সাজিয়ে নেবে এইভাবে। তাহলে এখান থেকে সূত্র আসছে x²-y² হোল স্কোয়ার, এবার এটাকে ভাঙছি x+y × x-y হোল স্কোয়ার। এবার x+y = a/b + b/a, আর x সমান আর y সমান হচ্ছে a/b - b/a লিখলাম, আর এখানে যেহেতু মাইনাস আছে তাই লিখলাম a/b + b/a - a/b + b/a। এবার এই দুটো কেটে গেল, তাহলে এই দুটো যোগ করে হচ্ছে 2a/b, আর এটা এই দুটো যোগ করে 2b/a,
ए কেটে যাচ্ছে, বিবি কেটে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 4 স্কয়ার সমান 16, সমান ডান পক্ষ প্রমাণিত। চারে বলেছে 2x মাইনাস 1/x সমান 4 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান কত? তাহলে উভয় পক্ষকে 1-এ 2 দ্বারা গুণ করে পাই। এভাবে গুণ করলে 2x ইনটু 1/2 মাইনাস 1/x ইনটু 1/2 সমান 4 গুণ 1-এ 2, তাহলে হচ্ছে x মাইনাস 1/2x সমান 2। এবার উভয় পক্ষকে বর্গ করলে এক্স মাইনাস 1/2x হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2x প্লাস 1/4x স্কোয়ার সমান 4। 2x 2x কেটে যাচ্ছে, তাহলে 4 প্লাস 1, এখানে 1 হলো, এটা যেহেতু বাঁ দিকে মাইনাস ছিল ডান দিকে এসে প্লাস হয়ে গেল, তাহলে 4 প্লাস 1 সমান 5। 5-এতে আছে 4টি উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে। প্রথমে আছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 p² q² প্লাস 4q⁴। তাহলে হচ্ছে p⁴, এটাকে এবার ভাঙবো আমরা, তাহলে p² হোল স্কোয়ার মাইনাস 2p² ইন্টু 2q² প্লাস 2q² হোল স্কোয়ার মাইনাস 9p² q², এখানে আমরা পাচ্ছি 4p² q² আর এটা 9, তাহলে 9 আর 4 যোগ করলে 13 হয়। এবার এখান থেকে সূত্রে এলাম p² মাইনাস 2q² হোল স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি 3pq হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেলাম, তাই লিখলাম p² প্লাস 3pq মাইনাস 2q² আর p² মাইনাস 3pq প্লাস এই মাইনাস 2q². 2-এতে আছে x² মাইনাস y² প্লাস 4x মাইনাস 4y, তো এটাকে ভাঙছি সূত্রতে x প্লাস y ইন্টু x মাইনাস y, এখান থেকে প্লাস 4 কমন নিলে ইন্টু x মাইনাস y, x মাইনাস y কমন নিলে x মাইনাস y ইন্টু x প্লাস y প্লাস 4। 3 নম্বর যেটা আছে x² মাইনাস y² মাইনাস 6yz মাইনাস 9z², তো এটা একটা সূত্রতে নেব, তাই লিখলাম x² মাইনাসটা কমন নিতে ভেতরে সব প্লাস হয়ে গেল, তো সেখান থেকে আসছি x² মাইনাস y প্লাস 3z হোল স্কোয়ার, তাহলে x প্লাস y প্লাস 3z আর x মাইনাস y মাইনাস 3z। 4 নম্বর যেটা আছে 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz, তো এটাকে ভাঙছি 4x² মাইনাস x² করে, আর বাকিগুলো লিখে নিলাম। এবার একটু সাজিয়ে নেব, 2x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু z প্লাস z² আর মাইনাস x² মাইনাস 2xy মাইনাস y², তো এখান থেকে পাচ্ছি 2x মাইনাস z² আর এখান থেকে পাচ্ছি x প্লাস y হোল স্কোয়ার, তাহলে 2x মাইনাস z প্লাস x প্লাস y আর 2x মাইনাস z মাইনাস x প্লাস y, তাহলে 2x মাইনাস z প্লাস x প্লাস y 2x মাইনাস z মাইনাস x মাইনাস y, তাহলে এখান থেকে পাচ্ছি x প্লাস y মাইনাস z আর x মাইনাস y মাইনাস z। 6-তে আছে সমাধান করতে বলেছে দুটো, তো আইতে আছে x/a প্লাস b সমান x/b প্লাস a, তো এই দুটোকে এক জায়গায় করে নেবে, তাই হবে x/a মাইনাস x/b সমান a মাইনাস b, এটা ভগ্নাংশের মতো যোগ বিয়োগ করলে হবে bx মাইনাস ax/ab, তো x কমন নিলে x ইন্টু b মাইনাস a/ab সমান a মাইনাস b, তাহলে x সমান a মাইনাস b ইন্টু ab/b মাইনাস a, তো এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা a মাইনাস b করে নেবে, তাহলে অ্যান্সার হবে মাইনাস ab, x সমান মাইনাস ab। 2-এতে আছে এই সমাধানটা করতে হবে, তো এটা এইভাবে একটু সাজিয়ে নেবে, যেহেতু এটা 16 আর এটা 8 আছে, তো এইভাবে একটু সাজিয়ে নিলাম, কারণ 8 আর 16 লসাগু হবে 16 আর 7 আর 10 এর লসাগু হবে 70, তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 5/16 আর এখান থেকে পাচ্ছি x প্লাস 13/70, এবার কোনা কোনো গুণ করে নিলে তাহলে হচ্ছে 70x মাইনাস 350 সমান হচ্ছে 16x প্লাস 208, তাহলে x গুলো এক জায়গায় আনলে 54x সমান 758, অতএব x সমান 758/54
তো 379/27 মানে 13.28/27। সাথে রাইতে দিয়েছে তোমার বাবার বর্তমান বয়স, তোমার বয়সের দ্বিগুণ, তিনগুণ, দ্বিগুণ না তিনগুণ, 13 বছর পরে তোমার বাবার বয়স তোমার বয়সের দ্বিগুণ হবে, তোমার বর্তমান বয়স নির্ণয় করো। তো আমার বয়স হচ্ছে ধরো 1x বছর, তাহলে আমার বাবার বয়স 3x বছর, 13 বছর পর হলে বয়স বেড়ে যাবে, তাহলে আমার বয়স হবে 1x+13, আর 13 বছর পর আমার বাবার বয়স হবে 3x+13, তাহলে 3x+13 সমান 2×x+13। এবার এখান থেকে x এর মানটা বার করবো, তাহলে x সমান হচ্ছে 13, এই দুটো গুণ করে 2x, আর 13 দুগুণে 26, এই 2x-টাকে বাঁ দিকে আনলাম তাই মাইনাস হয়ে গিয়ে 3x-2x, আর এটা হচ্ছে 26-13, তাহলে x সমান 13, তাহলে আমার বর্তমান বয়স 13 বছর, বাবার বয়স চাইলে 39 বছর। বিয়েতে দিয়েছে আমার ব্যাগে 5 টাকার আর 10 টাকার মোট 20টা মুদ্রা আছে, ব্যাগে মোট 175 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলো আছে? তাহলে মোট মুদ্রা হচ্ছে 20টা, তাহলে 5 টাকার মুদ্রা যদি এক্সট্রা ধরি তাহলে 10 টাকার মুদ্রা হবে 20-x, তাহলে শর্তানুসারে 5x×10×20-x = 175, তাহলে এটা গুণ করে বার হচ্ছে 5x+200-10x = 175, তাহলে -10x+5x = -200+175, তাহলে -5x = -25, তাহলে x = 5, তাহলে 5 টাকার মুদ্রা আছে 5টি, আর 10 টাকার মুদ্রা আছে 20 বিয়োগ 5 = 15। আটের আয়তে দিয়েছে একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য 6 সেমি এবং 4 সেমি। তো আয়তক্ষেত্রের প্রতিটা কোণ হয় 90 ডিগ্রি, তাহলে 6 সেমি আর 8 সেমি মাপে দুটি সরলরেখা অংশ আগে এঁকে নেবে। এইভাবে দুটো সরলরেখা অংশ একে রেখে দেবে, 6 সেমিটা দৈর্ঘ্য করবো আর 4 সেমিটা প্রস্থ করবো। এবার যে কোনো মাপের একটা সরলরেখা অংশ কেটে 90 ডিগ্রি কোণটা আগে এঁকে নেবে, কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে নেবে। তো 90 ডিগ্রি কোণ আঁকা তো তোমরা জানো, তো এইভাবে 90 ডিগ্রি কোণটা এঁকে নেবে। এবার 6 সেন্টিমিটার মাপটা নেবে, 6 সেন্টিমিটারের মাপটা এভাবে কম্পাসের সাহায্যে নিয়ে এখানে কাটা বসিয়ে 6 সেন্টিমিটার মাপটা কেটে নেবে। এবার এখানে 4 সেন্টিমিটার মাপ নেবে, 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে এখানে একটা দাগ দেবে, আর এখানে একটা দাগ দেবে। আবার 6 সেন্টিমিটার মাপটা নেবে, 2-তে দিয়েছে একটা রম্বস অঙ্কন করতে বলেছে যার দুটো কর্ণের দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেন্টিমিটার। তো প্রথমে এইভাবে দুটো সরলরেখা এঁকে নিলে, তো এবারে প্রথমে 8 সেন্টিমিটারটাই আঁকবে, মানে একটা সরলরেখা অংশ এখানে কাটবে, কেটে কম্পাসের সাহায্যে 8 সেন্টিমিটার কেটে নেবে। এবার এখানে 8 সেন্টিমিটার মাপটা নিয়ে এভাবে 8 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিবে, এইভাবে 8 সেন্টিমিটার কেটে নিচ্ছ। কেটে নিয়ে এবার এটাকে সমদ্বিখণ্ডিত করবে,
এই সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে এবারে এখানে যেটা 6 সেন্টিমিটার ছিল এখানে 3 সেন্টিমিটারে একটা পয়েন্ট দেবেন। পয়েন্ট দিয়ে এই 3 সেন্টিমিটারে এই মাপটা নেবেন। তিন সেন্টিমিটার এই মাপটা নিয়ে উপর থেকে 3 কেটে নেবে, নিচে থেকেও 3 কেটে নেবে, তাহলে 3 আর 3 6 হয়ে গেল ফুলটা। এবার এগুলো জুড়ে দিয়ে নাম দিয়ে দেবে। তাহলে এই রম্বসের নাম দিয়ে দেবে, এবারে কোনো নাম এখানে উল্লেখ করেনি, তুমি তোমার মতো নাম দিয়ে দেবে, PQRS। এবারে বলেছে তিনে দিয়েছে একটা চতুর্ভুজ প্ল্যান অঙ্কন করো যার PL হচ্ছে 4.5 সেমি, LA 5.5, AN 5 সেন্টিমিটার, L কোণ হচ্ছে 60 ডিগ্রি, A কোণ হবে 90 ডিগ্রি। তাহলে মোটামুটি আমরা হাতে একটা রাফ একটা এঁকে দেখে নিতে পারি। তো প্ল্যান বলেছে একটা চতুর্ভুজ, তাহলে PL AN, তাহলে এল কোণ করতে হবে, এল কোণটা করতে হবে 60 ডিগ্রি, এটা করতে হবে 90 ডিগ্রি, তাহলে PL এটা করতে হবে সমান 4.5, LA হবে 5.5, AN হবে 5। এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমরা আগে কি করব, এই বাহুগুলো এঁকে নেবো, মানে এই সরলরেখা অংশগুলো 4.5 5.5 5, এগুলো এঁকে নেবো। তাহলে এইভাবে বাহুগুলো আঁকা হয়ে গেলে এবার একটা সরলরেখা অংশ এঁকে আগে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণটা এঁকে নেবে। নিচে আগে 5.5টা কেটে নাও, 5.5 কেটে নিলে তাহলে তুমি 5.5 সেন্টিমিটারটা কেটে নিলে তুমি এল আর এ বিন্দুটা পেয়ে যাবে। এইভাবে মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে এই কেটে নিলে তাহলে আমি এল বিন্দু আর এ বিন্দুটা পেয়ে গেলাম। এবার এল বিন্দুতে আমি একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেবো। এই হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে আমি 90 ডিগ্রি কোণটা আঁকবো। এগুলো 90 ডিগ্রি, এবার এটা জুড়ে দেবো, দিয়ে এবার বাহুগুলো এর মাপে কেটে নেবো। এবারে আমার তাহলে 4.5 মাপের কেটে নিয়ে পি বিন্দুটা পেয়ে যাব। এটা হচ্ছে পি বিন্দু, আর এখান থেকে কাটবো 5 সেন্টিমিটার। একটু বাড়িয়ে দিলে এটা জুড়ে যাবে, ছেদ বিন্দুটা হয়ে যাবে, তার মানে এটা এন বিন্দু। এবার পি আর এন জুড়ে দেবো। এবার চতুর্ভুজ তৈরি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 5.5 সেমি, এটা হচ্ছে 4.5 সেমি, আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। মানে যা যা বলেছে আমাদের সেই অনুযায়ী চতুর্ভুজটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে দিয়েছে ত্রিভুজ ABC আর ত্রিভুজ PQR সর্বসম কিনা যুক্তি সহ উত্তর দাও। তো দুটো বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ বলেছে, তার মানে বাহু বাহু আর কোণ, তার মানে হচ্ছে এস এর শর্ত, বাহু কোণ বাহু। তাহলে একটা ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ, অপর একটি ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হবে, তাকে আমরা বাহুকোণ বাহু বা এস এস শর্ত বলবো। তো এই ছবি দুটো আঁকবে, এইভাবে দেখাবে যে এইভাবে তাদের অন্তর্বর্তী কোণ। তো এখানে দেখো
কিন্তু এখানে এই দুটো বাহুর অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি, কিন্তু এখানে এই বাহুটার অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি, তাহলে দুটি বাহুর অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হয়নি, তাই এই ত্রিভুজটা সর্বসম নয়। তৃতীয়তে দিয়েছে বাহুভেদে চতুর্ভুজের শ্রেণী বিভাগ করো। তাহলে চতুর্ভুজের শ্রেণী বিভাগ হচ্ছে চতুর্ভুজকে বাহুভেদে ট্রাপিজিয়াম, কাইট, সামন্তরিক, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, রম্বস এবং বর্গক্ষেত্র, তাহলে কটা ভাগ হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তিনেতে দিয়েছে একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা 9 হলে বহুভুজটির ঘূর্ণন প্রতিসম কোণের মান নির্ণয় করো। তো ঘূর্ণন প্রতিসম কোণের মান হচ্ছে 360 ডিগ্রিকে বহুভুজের বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হয়। যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে যে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করেছে। ঘূর্ণন প্রতিসাম্য সরি মাত্রা দিয়ে ভাগ করেছে। তাহলে এখানে তোমার হচ্ছে বলেছে একটি বহুভুজের কর্ণের সংখ্যা 9 হলে ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত হবে? আচ্ছা, একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা 9 হলে তাহলে তোমরা এখানে একটা ছোট অঙ্ক করে নেবে, কর্ণের সংখ্যা থেকে বাহুর সংখ্যা বের করে নেবে। কর্ণের সংখ্যা বের করার সূত্র হচ্ছে n(n-3/2) সমান 9, তাহলে এইটা গুণ করে বার করলে n²-3n, আর 9 আর 2 গুণ করে 18, তাহলে n²-3n-18=0। এটার মিডিল টার্ম ফ্যাক্টর করে নিলে তাহলে এখানে দুটো পাচ্ছে, যেটা প্লাস সেটা নেবে, n-6=0, তাহলে n=6, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 6, ঋণাত্মকটা অ্যালাও হবে না, তো সেই জন্য নেওয়ার দরকার নেই, এটাই নেবে শুধু n=6। তো যেহেতু মানে বাহু মানেই হচ্ছে প্রতিসাম্য ক্রম হচ্ছে 6, তাই 360°/6 সমান হবে 60 ডিগ্রি, হবে প্রতিসাম্য কোণ। চারে বলেছে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি হলে প্রতিসাম্য রেখার সংখ্যা 2 হলে কী কী হতে পারে? আয়তক্ষেত্র এবং রম্বস। পাঁচে বলেছে সকল আয়তক্ষেত্র সামন্তরিক, কিন্তু সকল সামন্তরিক আয়তক্ষেত্র নয়, ব্যাখ্যা করো। এখান থেকে এতটা লিখবে যে আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, এই বিপরীত কোণগুলোও পরস্পরের সমান। আয়তক্ষেত্র বিপরীত বাহু দ্বারা সমান ও সমান্তরাল, আর 4টি কোণ সমান, তাই বিপরীত কোণগুলো অবশ্যই সমান হবে, তাই এই কারণে একটি আয়তক্ষেত্রকে সামন্তরিক বলা যেতে পারে। তাই সকল আয়তক্ষেত্র সামন্তরিক, কিন্তু সকল সামন্তরিক আয়তক্ষেত্র নয়। 10-এর আয়তে আছে সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণীর ছাত্রদের প্রিয় খেলা তথ্য দেওয়া হয়েছে, এবার এটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, এটা তোমাদের আগের মানে টার্মেও ছিল, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। এভাবে নিচে খেলার নাম লিখবে, আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা 1-2 করে এভাবে 16 অব্দি রাখবে। এই ঘরটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য, এটা অষ্টম শ্রেণী, একই কক্ষ সমান একজন ছাত্রী, এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। যেহেতু এখানে 12, 14, 70, 16 এইভাবে আছে, তো সেই জন্য 1 থেকে শুরু করে 16 অব্দি রাখবে। 2-তে দিয়েছে মাটির পুতুলের সংখ্যা ডায়মন্ড হারবারে 1 কুমোরে 5 মাসের মাটির পুতুল আর সোলার পুতুলের তথ্য দিয়েছে, এবার দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো এইভাবে 1 একক সমান 50টা পুতুল রয়েছে, এটা হচ্ছে মাটির পুতুল আর এটা হচ্ছে সোলার পুতুল। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস অবধি আছে, মাস রাখবার এখানে পুতুলের সংখ্যা, তাহলে প্রথমে 0, তারপরে 50, 100, 150, 200, 250, এভাবে 950 অবধি করে রাখবে। এখানে হায়েস্ট হচ্ছে তোমার 900, তো সেইভাবে করে এভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5টা মাস, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে।